শিব মন্দিরের 18খাইয়ের মাঠে উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, অরূপ বিশ্বাস, রঞ্জন সরকার, বিনয় তামাং সহ একাধিক নেতৃত্বরা। এদিন উত্তরবঙ্গের নয় ব্যক্তিত্বকে তিনি বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত করেন। দার্জিলিং জেলা থেকে মোট 2 জন বঙ্গরত্নে পুরস্কৃত হন, 1 জন পাহাড় থেকে এবং 1 জন সমতল থেকে। এদিনের মঞ্চ থেকে উদ্বোধন করা হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবন উত্তরিয়ার। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছরই উত্তরবঙ্গের মানুষদের সঠিক সম্মান দিতেই হয় এই বঙ্গরত্ন পুরস্কার। তিনি আরও জানান, এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই উৎসব করার ইচ্ছে ছিল, তবে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে সকল ছাত্রছাত্রীদের তিনি নতুন বছরের শুভকামনা জানান। আমাদের সরকার আসার পর থেকে আমরা প্রতি বছরই উত্তরবঙ্গ উৎসবে আমরা বঙ্গরত্ন দিই, এবং এটা দিতে পেরে আমরা নিজেদের ধন্য বলে মনে করি। বঙ্গবিভূষণও একটা আমাদের আছে, সেটাও বছরে বছরে হয়, কিন্তু উত্তরবঙ্গে দীর্ঘদিন যে অবহেলা এবং উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন যে সম্মান, সেই সম্মান অনেক সময় সঠিকভাবে পাচ্ছিলেন না বলেই আমরা এই প্রোগ্রামগুলো শুরু করি। এবং আজকে উত্তরবঙ্গ উৎসবের মাধ্যমে উত্তরবঙ্গের 8টি জেলাতেই একই সময়ে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেমন হচ্ছে, যদিও আমার ইচ্ছে ছিল উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রোগ্রামটা করার, আমি বলেওছিলাম তাই, কিন্তু পরে দেখতে পেলাম এটা বাইরে হচ্ছে। যা গিয়ে কোনো এক সময় আমি আসব। আমি এখান থেকে উত্তরবঙ্গ ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের আমার অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার এবং আমার অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা। সবাই হুঁশিয়ার থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে উত্তরবঙ্গ উৎসবের যে সূচনা হলো, এই উৎসবের মধ্যে অনেক ছেলে মেয়েদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চারাও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, এই অনুষ্ঠান সম্ভবত চলবে, তাই তো? এখন এটা আজকে চলবে, 31 তারিখ পর্যন্ত চলবে সব জায়গাতেই, আর আজকেও প্রোগ্রাম আছে। আমি চলে যাওয়ার পরে, আজকের কথা বলছি, আমি চলে যাওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সুতরাং ইমিডিয়েট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন শিল্পীরা আছেন, তারা আপনাদের গান শোনাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি যেতে পারিনি বলে আমার আফসোস হচ্ছে। আমি আমার ছাত্রছাত্রী বন্ধুদের বলবো, আমি নেক্সট অবশ্যই আসবো। খুব ভালো থেকো, সুন্দর থেকো, এবং অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত, গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে ভালো থাকবে। আমার ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন। অনেক বড় হও, খুব ভালো হও, অনেক গর্ব করে নিজের পায়ে দাঁড়াও, যেন একদিন তোমাকে নিয়ে তোমার পরিবার গর্ব করে, সমাজ সংসার গর্ব করে, সারা দেশ গর্ব করে, সারা বিশ্ব গর্ব করে। তোমরা উত্তরবঙ্গের মানুষ, উত্তরটা তোমাদের কিন্তু উত্তরেই দিতে হবে। উত্তরটাকে আমরা গর্ব করে বলবো, আমরা এই মাটিতে জন্মেছি, এটাই আমাদের উত্তরের উত্তর হোক। ভালো থেকো সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই, তাদের নতুন প্রেস ক্লাবের যে অফিসার যে ইনাগুলো করেছে অংশগ্রহণ। আমি উত্তরবঙ্গের সমস্ত প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, নিশ্চয়ই কখনো আসবার সুযোগ হবে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা জমি যেটা আমাদের দেওয়ার কথা ছিল, ওটা প্রসেস হয়ে গেলে আমি করে দেবো, ওটা প্রসেসের জন্য আটকে আছে, বাট কথা যখন দিয়েছি তখন সেটা করতে হবে, এবং ইট ইজ আন্ডার প্রসেস, চিন্তা করবার কোনো কারণ নেই অংশু, ওটা আমাদের অলরেডি আসবে, নেক্সট ক্যাবিনেটে আসবে। ভালো থেকো সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবে।